যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। এরই মধ্যে একজন নিহত সহ বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটেছে। এসব উত্তেজনা ও উস্কানিমূলক ঘটনা প্রয়োজনে জাতিসংঘকে জানানো হবে বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন, শক্ত বার্তা দিতে না পারায় বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না মিয়ানমার। অনেকেই দাবি করেছেন, বাংলাদেশ মিয়ানমারকে ভয় পাচ্ছে বলেই শক্ত অবস্থানে যেতে পারছে না। আসলে কি বাংলাদেশ মিয়ানমারকে ভয় পায়? পেলে কোন কারণে বাংলাদেশের এই ভয়? চলমান সমস্যা নিয়ে কোন পথে এগুচ্ছে বাংলাদেশ? চলুন এ সকল বিষয়ে বিস্তর আলোচনা করা যাক এই ভিডিওটিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সীমান্ত নৈরাজ্য মিয়ানমারকে বারবার সতর্ক করা হচ্ছে বলে দাবি সরকারের। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে, কিন্তু তারপরও থামছে না বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের এই অস্থিরতা। সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারকে থামাতে প্রয়োজনীয় যে শক্ত বার্তা দেওয়া প্রয়োজন তা দিতে পারছে না বাংলাদেশ সরকার, আর এ কারণেই বাংলাদেশের বার্তা আমলে নিচ্ছে না মিয়ানমার। শক্ত বার্তা প্রদানের অংশ হিসেবে সীমান্তে অবস্থান শক্তিশালী করার পরামর্শ তাদের। মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক মনে করেন, বাংলাদেশ মিয়ানমারকে শক্ত মেসেজ দিতে পারছে না, ফলে বাংলাদেশকে তারা পাত্তা দিচ্ছে না। তিনি মনে করেন, সীমান্তে আমাদের এখন অবস্থানটি এমন হতে হবে যাতে তারা বুঝতে পারে যে এসব কিছু করে পার পাওয়া যাবে না। সীমান্তে সেই অবস্থানটি আমরা এখনও দেখতে পাচ্ছি না। তার কথা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে বললেন আমরা যুদ্ধ চাই না, এটা তো বলার কোনো কথা নয়। এতে তো আমাদের দুর্বলতা প্রকাশ পায়, আমরা কি চাই সেটা বলতে হবে কেন? আমার মনে হয় আমরা বিষয়টি ঠিকমতো হ্যান্ডেল করতে পারছি না। তিনি বলেন, এ ধরনের সমস্যায় পড়লে কি করতে হয় আসলে সেরকম কোনো অভিজ্ঞতা নেই আমাদের। এখন মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের সীমান্ত ঘেঁষে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, আর আরাকান আর্মিও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এটা দীর্ঘস্থায়ী হবে, তাই আমাদের বাস্তবে শক্ত অবস্থান নিতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন মনে করেন, বাংলাদেশকে মিয়ানমারের বিষয় নিয়ে কূটনৈতিকভাবেই কাজ করতে হবে, কিন্তু মিয়ানমারকে এটাও বোঝাতে হবে যে বাংলাদেশ জবাব দিতে সক্ষম। তারা আমাদের সাথে যুদ্ধ করছে না সত্য, কিন্তু তারা যা করছে তা একরকম যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছু না। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় এখন চীন ও ভারতকে গুরুত্বের মধ্যে নিতে হবে। এই দুইটি দেশকে কাজে লাগাতে পারলে মিয়ানমারের অবস্থার পরিবর্তন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু এই বলাই যেন শেষ না হয়। তার মতে, এটাকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ মিয়ানমার এমন একটি দেশ যেখানে গণতন্ত্র মানবাধিকার বলে কিছু নেই, তারা নানা নিষেধাজ্ঞার মধ্যে আছে। এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য তারা হুমকি। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, মিয়ানমার যে কাজ করছে তাতে জান্তা বাহিনীর বিরুদ্ধে সীমান্তে হামলা চালানো জরুরি হয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশ কেন হামলা চালাতে ভয় পাচ্ছে? এর কারণ হিসাবে বাংলাদেশের সামরিক দুর্বলতাকেও দায়ী করেছেন অনেকেই। বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হলেও মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, তাই যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণই বেশি হবে। এটাই মিয়ানমারকে ভয় পাওয়ার অন্যতম কারণ বাংলাদেশের জন্য। এশিয়ায় সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে মিয়ানমার। দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এখন সেনাবাহিনীর হাতে। প্রতিবছর বাড়ছে সামরিক বাজেট, এরই মধ্যে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের অধিকারী হয়েছে দেশটি। মিয়ানমারের কাছে রয়েছে চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার তৈরি শক্তিশালী এয়ার টু এয়ার সার্ফেস টু এয়ার মিসাইল। তাছাড়া দেশটি নিজে মাঝারি পাল্লার মিসাইল তৈরি করতেও সক্ষম। মিয়ানমারের কাছে রয়েছে চীন ও রাশিয়ার তৈরি শক্তিশালী যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম। গ্লোবাল ফায়ার পাওয়ারের দেওয়া তথ্য অনুসারে মিয়ানমারের অবস্থান 39 বিপরীতে বাংলাদেশের অবস্থান 43। শুধু সামরিক দিক দিয়েই নয়, দেশটি কূটনৈতিক দিয়েও এগিয়ে। দেশটির কাঁধে সবচেয়ে শক্ত হাত দিয়ে রেখেছে রাশিয়ার মতো দেশ। দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হালিং ক্ষমতা গ্রহণের পর মোট 3 রাশিয়া সফর করেছেন, এর মধ্যে 1 নাকি ব্যক্তিগত। এরপর এবছরে জুলাইয়ে ব্যক্তিগত সফরে রাশিয়া যান মিয়ানমারের সিনিয়র জেনারেল।
আগস্টের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মিয়ানমার সফর করেন। জাতিসংঘে নিষেধাজ্ঞা থাকার পরেও রাশিয়া মিয়ানমারে অস্ত্র বিক্রি করছে। এটি মিয়ানমারকে প্রশ্রয় দেওয়ার অন্যতম কারণ। রাশিয়ার মতো দেশের হাত যখন মিয়ানমারের কাঁধে, তখন দেশটি বাংলাদেশের মতো দেশকে গোনায় ধরবে না, এটাই স্বাভাবিক বলে মনে করেন অনেকেই। তাছাড়া বাংলাদেশে ভারত এবং চীনের আশায় আছে, তাদের সাথেও মিয়ানমারের গলায় গলায় ভাব। তবে বাঙালি বীরের জাতি, সাধারণ মিয়ানমারকে ভয় পাবে বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না অনেকেই। এ যেমন সীমানা লঙ্ঘন ও হামলাসহ রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে শক্ত জবাব না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিয়ানমার দূতাবাসের উদ্দেশ্যে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ইয়ামিন মোল্লা বলেন, বাংলাদেশের আকাশ সীমানায় মিয়ানমার হেলিকপ্টার অসতর্কতাবশত আসেনি, বরং তারা বোঝাতে চায় আমরা তোমাদের কেয়ার করি না, রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিএনপি নেই, কোনো আওয়ামী লীগ নেই, কোনো জাতীয় পার্টি নেই, ছাত্র অধিকার পরিষদ নেই। দেশের ওপর হামলা হলে সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। দেশের ওপর হামলা হলে যদি আঘাত না লাগে, প্রতিবাদ না করেন, তাহলে বুঝব আপনাদের রাজনীতি কোনো দেশপ্রেমের রাজনীতি না, আপনাদের রাজনীতি গদি বাঁচিয়ে রাখার রাজনীতি। ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেন বলেন, মিয়ানমারের গোলা আমাদের মাঝে পড়লেও সরকার শক্ত জবাব দিতে ব্যর্থ হয়, কিন্তু আমরা ন্যায্য কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে পেটুয়া বাহিনী দিয়ে দমন করা হয়। তিনি বলেন, মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের দিকে হাত বাড়িয়েছে আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রতিবেশী ভারতের সঙ্গে যদি আমরা শক্ত অবস্থান রাখতে পারতাম, তাহলে মিয়ানমার এত কিছু করার সাহস দেখাতে পারত না। রোহিঙ্গা ইস্যুতে সরকার এখনও মিয়ানমার সরকারের সঙ্গে পেরে উঠতে পারেনি, মিয়ানমারকে সমুচিত শিক্ষা দিতে হবে। ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম বলেন, আজ বাংলাদেশ সরকার একটি নতজানু পররাষ্ট্রনীতি চালু রেখেছে, এমন পররাষ্ট্রনীতি আমাদের ভারতের চাকর করে রেখেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারতে অনুরোধ করেছি তারা যেন আওয়ামী সরকারকে টিকিয়ে রাখে। একটি দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যখন এমন কথা বলেন, তখন আর সার্বভৌমত্ব থাকে কোথায়? আর বিএনপি বলছে, বান্দরবান সীমান্তে মিয়ানমারের একের পর এক গোলা নিক্ষেপের ঘটনা ঘটলেও সরকার কড়া প্রতিবাদ করতে পারছে না, কোমর সোজা নয় বলে। সংগঠনটির মহাসচিব বলেছেন, মিয়ানমার বোমা মেরে শেষ করে দিচ্ছে, তারা সীমান্তে বোমা মারছে, আমাদের এখানে আশ্রিত রোহিঙ্গাদের তারা গুলি করছে, সরকার নীরব। নীরব কেন? আসলে এদের কোমর সোজা নাই, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে তারা বুক ফুলিয়ে মিয়ানমারের বোমা নিক্ষেপের প্রতিবাদ করতে পারছে না, বিশ্ব জনমতকে একখানে আনতে পারছে না। বিপরীতে আওয়ামীপন্থীদের যুক্তি, মিয়ানমার একটা ফাঁদ পেতেছে, যে কোনোভাবে যুদ্ধে জড়াতে পারলেই সে দেশে থাকা বাকি রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করবে জান্তা বাহিনী। তাছাড়া বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে আগাচ্ছে, এই পরিস্থিতিতে যুদ্ধে জড়ালে অনেক বছর পিছিয়ে পড়বে বাংলাদেশ। তাই মিয়ানমারের সাথে সংঘাতে জড়াচ্ছে না বাংলাদেশ। দর্শক, এখন আপনি কোন পক্ষে যাবেন? আপনার মতে সরকারের এমন ভাবনা সঠিক হলে কমেন্টে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন কি করা উচিত। মতামত জানিয়ে দিন বিরোধী দলীয় নেতাদের বক্তব্য নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।